ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ববরকত এক ভাই বলছেন গরু ছাগলের প্রসাব বা গোবর যদি কাপড়ে লাগে তাহলে সেটাতে নামাজ হবে কি হবে না শুনেছি না কি হয়ে যাবে যে ভাই একটি এটি একটি ফোকাহাদের অনেক পূর্বের বিষয় যে গরু ছাগল উঁট ঘোড়া যে সকল প্রাণীর গোস্ত হালাল মা কুলুল্লাহাম যেটা গোস্ত খাওয়া বৈধ হালাল সেসব প্রাণীর প্রস্রাব এবং গোবর যদি কাপড়ে লাগে তাহলে সেটা পেশাব পায়খানার মতো মানুষের পেশাব পায়খানার মতো নাপাক নয় বরং সেটা পাকের অন্তর্ভুক্ত এছাড়াও অন্য মতো আছে যে সেটা নাপাক পাক এ মতো আছে কিন্তু এই প্রসাব এবং গোবর সেটা যে পাক তার কিছু দলিল প্রমাণ শুনতে হবে নচেত বোঝা যাবে না আল্লাহ সাল্লাম ছাগল বাঁধার স্থানে নামাজ পড়া বৈধ করেছে যেখানে যেমন গোয়ালঘর হয় তেমন ছাগলঘর তাহলে সেখানে প্রসাব আছে সেখানে ছাগলের গোবর আছে লিদ আছে তাহলে সেখানে নামাজ জায়েজ তার মানে কি এটা বুঝতে হবে এখানে আর একটি কথা বলছে মানে ওলামারা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম যখন যেই যুগে তিনি বিভিন্ন সফরে যেতেন কিংবা জিহাদে যেতেন সেখানে তার বাহন হতো উঁট কিংবা ঘোড়া এখন এই উট ঘোড়াতে চেপে তারা যখন সফর করতেন একদিন না এক ঘন্টা না সপ্তাহ মাস ইত্যাদি সময় ধরে এখন কোনো এমন প্রমাণ পাওয়া যায় না আচ্ছা যারা এরকম ঘোড়া এবং উটের পিছনে বা পিঠে সফর করবে তাদের সঙ্গী হবে সেগুলোর প্রস্রাব পায়খানা লাগাতো সঙ্গত নাকি কি মানে লাগতে লাগার সম্ভাবনা বেশি এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে সাহাবায়িক রামগণ রাস্তাঘাটে নামাজ পড়ার আগে সকলে আগে গোসল করলেন যদি সেটা নাপাক হতো তাহলে শরীরে কাপড়ে লাগা সেটা বাঞ্ছনীয় আর আপনি যদি গরু ছাগলের ক্ষেত খামার কারি লোক হন তাহলে আপনিও জানেন যে আপনার শরীরে লাগা বাঞ্ছনীয় তাহলে কি আপনাকে পাঁচ টাইম গোসল করতে হবে যদি এরকম নাপাক হতো তাহলে এই বিধানগুলি বর্ণিত হতো জন্য এই মতটি বেশি ভালো যে গরু ছাগলের প্রস্রাব পায়খানা মানুষের প্রস্রাব পায়খানার মতো নাপাক নয় সে কারণে সেগুলো লেগে গেলেও আপনি নামাজ পড়তে পারবেন